তেইশ মে 2023 সালে যে আপডেট আছে, মেইন রিজনটা বলতেছে ওনারা নেট মাইগ্রেশন কমানো, এই জন্য স্টুডেন্ট রুটটা চেঞ্জ হয়েছে। মেইন চেঞ্জটা হচ্ছে আমার কাছে লাগতেছে ইম্পর্টেন্ট চেঞ্জ, যারা অলরেডি ইউকেতে চলে আসছেন সুইচিংয়ের ক্ষেত্রে কন্ডিশন নিয়ে আসছে, যে কন্ডিশনটা কিন্তু আগেও ছিল, মধ্যখানে এইটা সব ছিল। এই কন্ডিশন হচ্ছে সুইচ করতে হইলে ওয়ার্ক পারমিটে, যে কোনো ধরনের ওয়ার্ক পারমিটে আপনাকে কোর্স ফিনিশ করতে হবে, এটা হচ্ছে একটা বিষয়। আরও দুইটা কন্ডিশন আসছে, যারা নতুন যারা আসবেন পিএইচডি লেভেলের ছাত্ররাই শুধু ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন। আরেকটা কথা রুইমার ছিল যে যেটাকে আমরা গ্রাজুয়েট পিসা বলি 2 বছরের, অথবা পিএইচডব্লিউ বলি, ওনারটা বলেন না আমরা, ওইটা চেঞ্জ হয়ে যাইব 6 মাসের ভিসাতে চলে আসতে পারে, ওইটা বলছে আনচেঞ্জ, কোনো চেঞ্জ আসে নাই। দ্যাটস মিন কোর্স ফিনিশ করার পরে গ্রাজুয়েশন অথবা মাস্টার্স, ব্যাচেলর অথবা মাস্টার্স ফিনিশ করার পরে 2 বছরের গ্রাজুয়েট ভিসা পাবে। একটা কথা হচ্ছে এখন ডিপেন্ডেন্ট যারা চলে আসছেন তাদের আসলে কোনো সমস্যা হতো না, এক্সটেনশনের সময় এক্সটেনশন করতে পারবেন, নেক্সট সেশনে আনতে পারবে। তো নেক্সট সেশনে না, অনেস্টলি এই দেশের আইনগুলো সেশন হিসাবে কাউন্ট আসে না। এটা মনে করেন যে কারণ এক একটা ইউনিভার্সিটি এক একটা সেশন আছে, ফেব্রুয়ারি সেশন আছে, জানুয়ারি সেশন আছে, অক্টোবর সেশন আছে। ওনারা বলতেছে আইনটা কার্যকর হবে জানুয়ারি 2024 সাল থেকে। জানুয়ারির আগে ডিপেন্ডেন্ট আনতে কোনো বাধা আছে কিনা? না, জানুয়ারি 2024 সালে যেহেতু আইনটা কার্যকর হবে, জানুয়ারিতে কোনো ডেট উল্লেখ করে নেই, মানে জানুয়ারি 2024 সালের আগে অ্যাপ্লিকেশন করলে আইনত কোনো ডিপেন্ডেন্ট আনতে বাধা নেই মাস্টার্স লেভেলের ছাত্ররা। ব্যাচেলর লেভেলের ছাত্ররা ছাত্রীরা কখনো ডিপেন্ডেন্ট আনার পারমিশন ছিল না, সুতরাং মাস্টার্স লেভেলের ছাত্রছাত্রীরা জানুয়ারির আগে ডিপেন্ডেন্ট এর জন্য অ্যাপ্লিকেশন করতে কোনো বাধা নেই। সুইচিংয়ের ক্ষেত্রে আমি বলবো, অনেস্টলি মিনিস্ট্রি অফ রিলিজিয়ন্স যারা ইমাম সাহেব হিসাবে ধর্ম যাচ হিসাবে যে ওয়ার্ক পারমিটে যান, এটার জন্য কন্ডিশন সবসময়ই ছিল, ইভেন এখন পর্যন্ত আছে, যে আপনাকে অ্যাটলিস্ট ব্যাচেলর লেভেল কোর্স ফিনিশ করতে হবে ইউকেতে স্টুডেন্ট ভিসা আসলে। এই রুলটা মনে করেন যে জানুয়ারি থেকে প্রত্যেকের জন্য কার্যকর হয়ে যাবে, কোর্স ফিনিশ করতে হবে। এখন কিন্তু এখানে আরেকটা ব্যাখ্যা আছে, কোর্স বলতে ওনারা মনে করেন যে কোন ফাউন্ডেশন আসলো 1 বছরের ভিসার জন্য, এই 1 বছরের ভিসার পরে কি সুইচ করতে পারবে কিনা। অনেস্টলি আগের রুল ছিল 1 বছরের ভিসা না, আপনাকে 3 বছরেই এক্সটেনশন করে ফুল কোর্সটাই মানে ব্যাচেলর কোর্সটাই ফিনিশ করতে হবে। কিন্তু যেহেতু আইনটা এখনও কিন্তু পার্লামেন্টে পাশ হয় নাই, ডিটেলস আসে নাই, শুধু এইটা বলা হচ্ছে যে সুইচিং করতে হলে স্টুডেন্ট ভিসা থেকে আপনি অবশ্যই কোর্স ফিনিশ করতে হবে। আমার যতটুকু ধারণা ওরা শর্ত দিয়ে দেবে যে আপনাকে অ্যাটলিস্ট ব্যাচেলর অথবা মাস্টার্স ফিনিশ করতে হবে স্টুডেন্ট ভিসা থেকে সুইচ করতে হলে, যেমন এখন আছে টিয়ার টু মিনিস্ট্রি অফ রিলিজিয়নের জন্য শর্ত। আর এই শর্ত এভাবে এক্সাক্টলি শর্ত আসা ছিল কিন্তু 2013-14 সালে। যারা সুইচ করার ইচ্ছা আমি মনে করবো পরামর্শ দিব ভালো কোম্পানি দেখে, হ্রাস করে আইন চেঞ্জ হয়ে যাচ্ছে আমি সুইচ করে দেবো, পরে তখন এই কোম্পানি যাইব, টাকা যাইব, সব কিছু যাইব, ভালোভাবে এনাফ সময় আছে, প্রায় 6 মাস আছে, এই 6 মাসের ভিতরে 6 মান্থের ভিতরে আপনি একটু ভালো কোম্পানি খুঁজেন, আপনার স্কিল যে লেভেলের স্কিল আছে এই কোম্পানিতে ঢুকেন, না আপনার স্কিল হচ্ছে রেস্টুরেন্ট এখন আপনি কেয়ারে না যাওয়া খুবই উত্তম, আপনার স্কিল হচ্ছে আপনি আইটিতে এখন আপনি রেস্টুরেন্টে কী জন্য দেবেন, যার যে স্কিল আছে এই সেক্টরে ওয়ার্ক পারমিট খুঁজেন, এই সেক্টরে সুইচ করতে পারবেন, আর এটাই উত্তম। যে কোনো এজেন্সি থেকে যদি প্রচুর ছাত্র আসে বা ছাত্রদের একটা বিশাল পার্সেন্টেজ ড্রপ আউট হয়, এজেন্টের বিরুদ্ধে অ্যাকশনে যাবে গভর্নমেন্ট, আগে কিন্তু ইউনিভার্সিটি যাইতো, এখন সরকার যাওয়ার সম্ভাবনা আছে। দ্যাটস মিন এজেন্টরা আমরা যারা আছি আরও স্ট্রিক্ট হব, অলরেডি এস এক্স অনেক স্ট্রিক্ট, লাইক কীভাবে সরকার যাবে কীভাবে যাবে ব্যাখ্যা দেয় নাই। মনে করেন যে এস এক্সপ্রেসের ছাত্র নিয়ে আসলো 170 জন ড্রপ আউট হয়েছে, দ্যাটস মিন এই কোয়ালিটিটা এজেন্সির কোয়ালিটি নাই, তখন আমাকে আমাদের আমরা যে এজেন্সি এস এক্সপ্রেস এটা এজেন্ট, এটা কিন্তু ইউকে বিএতে অবগত, আমরা মার্কেটিং করি, ব্রিটিশ কাউন্সিল আমাদের মার্কেটিং করে, হ্যাঁ তখন অত ব্রিটিশ কাউন্সিলকে বলে দেবে এরা এজেন্সি হিসেবে কাজ করতে পারবে না। হ্যাঁ দ্যাটস মিন প্রত্যেকটা এজেন্টেই এখন সতর্ক হবে, আরও স্ট্রিক হবে।